একার জনের ভাবসাব দেখে মনে হয় মহারানী, আমার বেটা মনে হয় ভিক্টোরিয়াক বিয়ে করে লিয়াচ্ছে। বাড়ির কোনো কাম কাজ করা হবি না, খালি পায়ের উপর পাও তুলে খালি খাবি। ইনকে আর জুয়ান বেটার বউ থাকতে আমার কাম করা লাগবে কৃষক। এমনিতেই আমার কোমরের অসুখ, ডাক্তার কত করে মানা করলো কাম করা হবি না। করো কে হেলে থ পরে থাকুন গেই লিখতে দিনে তোমার ঠেকা পড়ছে কাম করার। এই বুড়ো আছে কাটা খাওয়া নুনের সিটে দিবে। তুমি জানো না আমি না আনদিলে কারো পেটত ভাত পড়ে না। এই যে পয়লা কথাতে বুড়ো গায়ে হামাক খুলে অ্যাটাক করলে রফিকের মা, এখন যদি আমি বুড়োর বিপরীত শব্দ দিয়ে অ্যাটাক করি তাহলে তো তোমার মান সম্মানে লেগে যাবি হিনি। তোমার যা ইচ্ছে তুমি তাই দিয়ে শুরু করো, আমার মান সম্মানে তোমার চিন্তা করা লাগবি না। তোমার লাগান বুড়ো সাহে যেদিন আমার বিয়ে হসে সেদিনই আমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে। এ পূর্ণ কথা তুলবার চাই না গোলে, সরকারি চাকরি ছাড়া বিয়ে দিবি না দেখে তোমাকে লাইয়ের বস বানাসলো। ভাগ্যিস এই হাসেম মিয়া যা ফাঁদে পা দিছিল, তা না হলে তো সারা জীবন তোমার ঘরত লাইয়ের বস হয়ে থাকা লাগলো। হেনি কি কলু, আমার বাপ মাও তো ফান্দে ফালাছে। কি তুই এত বড় একটা কথা কলু, দাঁড়া বেটা গরক ডাকিচ্ছি। এ রফিক সফিক তোরা কুন্টি, তাড়াতাড়ি আয় দেখে যা। এই বুড়ো শকুনটা আমাকে সিরা সিরা খাচ্ছে, এখনো কি তোরা ঘরে মত থাকবো? সকাল সকাল কি শুরু করলাম মা, লিপ্তির দিনে তোমাকে এলে কীর্তি কাহিনী গুলো শুনতে আর ভাল লাগে না। কেরে তোরা থাকতে এই বুড়োটা আমার সারা জীবন নির্যাতন করে গেল। এমন ভাবে কথা করছো সালে হা, যেন মনে হচ্ছে আমি জন্ম থেকে বুড়ো আসলাম। তুমি চুপ করো তো আব্বা, আমরা এখন বড় হয়েছি, বিয়ে শাদি করছি, তুমি এখনো তোমার বউয়ের উপর অত্যাচার করো, তোমার লজ্জা করে না আব্বা? বিয়ে শাদি করছো দেখে তো আমার কষ্টটা তোর বোঝা উচিত রে রফিক। আমি আবার তোর মায়ের উপর অত্যাচার করার সুযোগ পেলাম কুটি, তোর মাই তো আমার উপর অত্যাচার করে এই অল্প বয়সে চুলদারি পাকে অকালে হেঁ বুড়ো হয়ে গেছি। আর একটা জিনিস চিন্তা করে দেখতো, একটা লোক সব সময় যদি বুড়ো বুড়ো কয়া গাল দেওয়া হয় সে লোক আর জীবন থাকে কি করে? বুড়ো হবি না তো কি হবি? কি কি করলে তুমি, আমি তোমাকে বুড়ো বানাসি? তুমি যেদিন আমাকে দেখতে গেছিলে সেদিনই আমি তোমার মাথায় পাকা চুল দেখছি। তুই তো তখনই বুড়ো হয়ে গেছো। দেখছো রফিক, দেখছো কি কয়, বিয়ের দেখার সময়ই উনি আমার মাথার পাকা চুল দেখছে। আর আমি একটা বাচ্চা ছেলে, নাক টিপ দিলে দুধ পড়বি, তখন তার লজ্জায় মুখের দিকে না থাকে একেবারে রাম ধরা খাজি। দেখছো তো করে সামনে আমার কত বড় কথা করলো, আমাকে বিয়ে করে বলে রাম ধরা খাসে। শব্দ আমার বাপের, এই বুড়োর সাথে বিয়ে দিয়ে আমার জীবনটাই নষ্ট করছে। এ মা এ এগুলো কি শুরু করছ হ্যাঁ, তোমাকে দেখা দেখি ব্যাটার বেড়ে ঝগড়া করা শিখিচ্ছে। তুই আমার শাসন করিচ্ছু না, আমি তোর বউ ঝগড়া শিখেছি। হাই আল্লাহ, এ কথা শোনার আগে আমার মরণ হলো না কৃষক। আমি বলে এসলাক প্যারত ধরছিলাম আল্লাহ, তুমি আমাকে তুলে নাও আল্লাহ। কি হলো, দাঁড়ে দাঁড়ে সিনেমা দেখা হচ্ছে না, আর শিখা হচ্ছে ক্যাঙ্কা করে পাওয়াত পাড়াতে ঝগড়া করা লাগবি। যাও তাদের ঘরত যাও, তোমাকে এটি থাকা লাগবি না, আমরা বাপ বেটারা বুঝবো। আচ্ছা আব্বা, মা যে তোমাকে বুড়ো করে কয়, সত্যি করে কও তো তোমার বয়স কত হবি? কত আর হবি, এই তো সেদিন মা হামাক কুলোর থেকে নামেতে গরু দুধ দোয়ালো, এ মনে কর 30-35। বেশি হয়ে গেল না আব্বা, এনা কম হবি মনে হয়। হ্যাঁ হবার পারে, মা বাসে থাকলে সঠিক বয়সটা কবার পারলে ভিনি। তাহলে কি আব্বা তোমার জন্ম স্বাধীনতার পরে? স্বাধীনতায় তো 50 বছর পার হয়ে গেল। হ্যাঁ কুশ কি, সেদিনই তো মিলিটারি ভয় তুর করে ঘর তুলে পালালেন, এরই মধ্যে খারাপ 50 বছর পার হয়ে গেল। তাহলে তো হিসেব মতে আমারই বয়স 40 পার হয়ে গেছে, তাহলে তোমার বয়স 35 হয় কেমনে? ও মনে হয় হবার পারে। বাবা বাবা, সেই 35 বছর বাপের 42 বছরের বেটা। এবার তুমি বুঝার পাছো আব্বা, মা তোমাকে কয়া কয়া বুড়া বানায়নি, আসলে তুমি সত্যি সত্যি বুড়া হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ আমি খালি বুড়া হয়ে গেছি, দুর্গার মা তো বুড়ি হয়নি, চ্যাংরাই আছে। এক কাম করিস, আমি বলে তোর মাকে বিয়ে দিয়ে একটা জুয়ান বাপ আনিস। আমি যদি তোর মার কাছে তুই বুড়ো হলে মিনি, তাহলে কি এই বয়সে হওয়ার কাম করে খাওয়া লাগে? পায়ের উপর পাও থুয়ে বসতে খেলে মিনি। সেটা তুমি তোমার বড় বেটা কও আব্বা, দোকান খুলে সারাদিন খালি মানুষের সাথে গপ্প করে আর আড্ডা দেয়, বেচা কেনা কিছু করে? এ ঘুষ দিয়ে চাকরি করে বড় কামাই কন্যালা হয়ে গেছো না, পরে পাশু হে যাস তো পরের গোলামি করবে, আমি কারো গোলামি করি নে, নিজের ব্যবসা করি। হ নামের ব্যবসা করে তো লাভ নাই, আয় তো হল একবি নাকি? হে ছোটো ছোটোর মতন থাক, একদিন যে খুব কামাই কন্যালা হয়ে গেছো না, এতদিন কে চলাছে রে? এ হসে হসে থাম রে বাপ, এর অভিগে তুই দোকানে যাতো, এটি থাকলে কত আরও বেরবি। কেমা মা, আমি কোন একটা কথা শুনলাম, আপনার বিয়ান বলে মহিলা মেম্বারের দ্বারা আসলা?
মা কি আর কমু বাপরা সিটারি করতে করতে নষ্ট হয়ে গেছে আর মাও মুখের মধ্যে পান দিয়ে নেতাগিরি করে বেড়ায় মাও না হয় মেম্বার হবার পায়নি বিটি তো আমার বাড়ির মেম্বার হয়ে আছে আমার বিয়েরা কাপড় ধোয়ার লাগান ধই ইনকা দরজাল মহিলা তো আমার বাপের জন্মেও দেখিনি কি আর করবেন কন দেশটা হয়ে গেছে দরজালে ঘরে যার যত দরজালগিরি বেশি তার তত স্বাধীনতা বেশি বৌমা তুমি আমাকে মনে করে কিছু করলো নাকি বড় ভাবি তোমাকে না গেঞ্জিটা ধোয়ার করছিলাম কি ধুলে জিঙ্কা ময়লা সিঙ্কাই আছে গাঁত শক্তি নাই ভাত টাত খাও না নাকি মনে হয় আমি তোর ভাত খাচ্ছি জিঙ্কার পাশে সিঙ্কা করাই ধুছি মুখ পুরা যা বিয়া করাইলে আয় তারপরে বউক হুকুম করিস হ খায়া দেয়া কাম নাই বিয়ে করে তোমাকে দল ভারী করে দেই তাই লয় মার সাথে তো ঝগড়া করে দুজন প্যারা উঠে পাচ্ছ না তাই আর একজন পার্টনার আনবে চাচ্ছ না কি আনছো ওটা দেখি ও জিলাপি আনছ এখনো কি আমাকে বুড়ো মনে হচ্ছে সালে হাবানু না না বুড়ো মনে হবি কে দুটা জিলাপি আনে দিয়ে জুয়ান হয়ে গেছো জুয়ান না হলে কি শোল বলের চোখ ফাঁকি দিয়ে তোমার জন্য জিলাপি আনি আসল কথা হলো প্রেম ভালোবাসা থাকা লাগবে মনের মধ্যে যদি প্রেম ভালোবাসা থাকে তাহলে 80 বছরও যা ওই 20 বছরও তা মনের মধ্যে বেশি প্রেম হলে আমাকে ভয় করে এই বুড়ো বয়সে না আবার বিয়ে করার শখ জমে কি যে কও সালেহা বানু আমি তোমাকে সে আগের মতনই ভালোবাসি হ সেটা তো হারে হারে দেখিচ্ছি দাঁড়াও আমি তোমাকে না জিলেপিটা তুলে খিলেই তাহলে বুঝবা মা ও মা কি হলো বউ কি হলো তোমার ভূত ধরলো নাকি গেলে ভালো মানুষ আর কোন চুপ করে এসে দাঁড়া আসো হ্যাঁ ভূত ধরছে আমাক তুই তো কয়ে দিলো ভূত ধরছে তুমি আমাক তুই তুই করি করিচ্ছ কে আর হঠাৎ তোমার মেজাজটা এত হট হয়ে গেল কেমনে তোকে যদি তুই তুকারি করি তুই আমাকে কী করবো আ কি করবো দেখবু ও মেলা দিন ধরে ওষুধ পরে না তো তাই ইনকে করিচ্ছ না এ তুই আমাকে ওষুধের ভয় দেখাস তুই কি আমাকে ওষুধ দিবু রে তোর মা যা তোর বাপক সারাদিন তুই তুই করে তার ওষুধ দিবি কেনা যায় দেখ কিলি লেখালা হচ্ছে তোর বাপের ঘরত এই বুড়ো বয়সে তোর বাপ তোর মা ওকে জিলে পিলে এসে তুলে খিলেচ্ছে এই বুড়ো বয়সে তোর বাপ যদি তোর মা ওকে জিলেপি আনে খিলেবের পাই আর তুই কিছু আনের পাস নে আমি কি তোর কাছে এখনই বুড়ি হয়ে গেছি কি তাই নাকি সকালটাকে হবার দাও আর বিষের যদি আমি না করিচ্ছি এই বুড়ো বয়সে পিড়িতে একবার উতলে উঠছে না দেখামো হলে পিড়িতি তুমি আর রাগ করো না বউ আসো এখন ঘুমাও কি ব্যাপার আব্বা তোমার ব্যাটার বউ যা করলো তা কি সত্যি নাকি তুমি বলে এই বয়সে মাখ লুকে লুকে জিলেপি খেলেও তোমার কি লজ্জা করে না আব্বা বুঝার পাছি বউ সারা রাত কানের মধ্যে কুমন্ত্র দিছে আর সেটালে বিচার লিয়াচ্ছ না ও তোমাকে চুরি করে খাওয়া দেখিছে আর খারাপ হয়ে গেছে না কি করলু বাবা আমরা চোর চুরি করে খাই ছোট থাকতে আমরা নিজেরা না খাইয়া তুই করে কত খিলেছি আর আমাকে তুই করে সাথে মিলেচ্ছু আমরা তো বুড়ো হয়ে গেছি রে আর কয়দিন বাঁচমো আগের মতন তো খাবারই পাইনে তোর মা হাউস করে দুটো জিলেপি আনে খিলেছি দেখে তুই আজ আমাকে চোর বানালু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জান তুই করে শেষ বয়স পর্যন্ত বেঁচে রাখে তাহলে তোরা বুঝার পাবু শেষ জীবনে কে আপন থাকে বউ নাকি সন্তানেরা